হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আজকে ফুচকে খাওয়ার আড্ডা, চলো। আলু ভাতে লঙ্কা, বিট লবণ, কাঁচা লঙ্কা দিয়েছে। এখানে ফুচকার মেনু চলছে। মোটামুটি জল পড়ছে। দিয়ে দাও, বলছে এখানে মশলা আছে, একটু লঙ্কার গুঁড়ো দে, লেবু ইতি দে, একটু না রোদে দেওয়া হয়েছে, লাগবে এই লবণ দাও, হাত দিয়ে দিচ্ছে, নুন হয়নি, ঝাল হয়নি, টক হয়নি, লবণ দিস না, জিজ্ঞেস কর আগে। ফুচকার ম্যাডাম এখানে আছে, আবার দাও একটু বাড়িয়া। এবারে তেঁতুল জলে হাতটা ধুয়ে দাও, গুঁড়ো লঙ্কা দিয়ে দাও, মশলা হইবে। এটা টক জলে লঙ্কার গুঁড়ো দিচ্ছে, লবণ দিয়েছ, এটা হেল্পার, তোমার হেল্পার আগে আগে দিয়ে দিচ্ছে। আমি এখন বড় হেল্পার, সেই আশা থেকে শুরু করেছি অবশ্য। ও বাবা, তাই বলছে বিরাট ব্যাপার, জল লাগবে, আমার বাটি উড়ে যাচ্ছে, এটা কিছু চাওয়া দিতে হবে। আলু কি ওইগুলো বলিনি নাকি? না, শশা
সিদ্ধ হয়নি, লাস্টে সবার একটা করে সস দই নেই, ওই তো সস ফুচকা বলতে টক চিনি দে, টক চিনি এবারে এবার ফুচকা দাও, ফুচকা বারো এমন একটা জায়গায় বসছি না, বাইরে বসলে ভালো এখানেই তো বেটার। কে বলেছে তুলিকা বলিনি? অনেক কিছু দিয়েছে, সিগারেট বলা যাচ্ছে না, একটু একটু দেবে বৌদি, নাহলে হবে না। বাহাত চলে না তো কি চলে, দোকানে খেলে কি দিয়ে দাও, তাড়াতাড়ি দুটো বসলে পাতা পেতে বসে হয়েছে বাচ্চাদের একটু আমার একটা দাও, ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে।